দেখুন, এবার কাতার ইস্যু, নাটের গুরু ট্রাম্প সন্ত্রাসকে মদত দেওয়ার অজুহাত দেখিয়ে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব ও মিশর নেতৃত্বাধীন অর্ধ ডজন মুসলিম দেশ। এর পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী বলে অভিযোগ ইরানের। খবর রয়টার্সে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পরপরই এমন সিদ্ধান্ত আসায় গোটা মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের কাছে স্পষ্ট, মার্কিন প্রেসিডেন্টের হাত না থেকে পারেই না। ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের তীর ছোড়ে, কারণ সৌদি আরবের সাথে দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের কারণে পরোক্ষভাবে ইরানকে টার্গেট করেই কাতারের সাথে কূটনৈতিক, বাণিজ্যিক ও যোগাযোগ সহ সকল সম্পর্ক ছেদ করা হয়েছে। উপসাগরীয় দেশগুলো এবং বিশেষ করে মিশর কাতারের প্রতি তাদের নিন্দা জানিয়ে আসছিল, কারণ কাতার মুসলিম ব্রাদারহুড সহ বিভিন্ন ইসলামিস্টদের সমর্থন দিয়ে আসছিল। মুসলিম ব্রাদারহুডকে মিশর ও সৌদি আরব ভয়ানক রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। সাম্প্রতিক এ ঘটনা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ভূমণ্ডলে বড় আকারের ফাটলের সৃষ্টি করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চারটি দেশের গৃহীত সিদ্ধান্ত অহেতুক এবং যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। তবে একই সাথে বিবৃতিতে আরও বলা হয়, চার দেশের সিদ্ধান্তের ফলে দেশের কোনো নাগরিক বাসিন্দারা স্বাভাবিক জীবনে কোনো প্রভাব ফেলবে না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।